ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা, আজকের লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে জিমি ভ্যালেন্টাইন গল্পটি আছে, সেই জিমি ভ্যালেন্টাইন গল্পটা থেকে বড় প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো এবং এমসিকিউ কোশ্চেনগুলো, যে প্রশ্নগুলো 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত তোমাদের ফাইনাল পরীক্ষাতে এসেছিল, সেগুলো আমি উত্তর সহ এই ভিডিওতে বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি বড় প্রশ্নগুলো বলছি, তারপর শর্ট কোশ্চেন, তারপর এমসিকিউ কোশ্চেন বলবো। এই এই এক নম্বর কোশ্চেনটা 2020 সালে এসেছিলো। দেখো প্রশ্নটা কি, পারলে তোমরা প্রশ্নগুলো খাতাতে লিখে রাখো, দেখবে তোমরা পরীক্ষার সময় উত্তর কমন পেয়ে যাবে। প্রথমকার কোশ্চেনটা, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ রবারিজ। বেন প্রাইস তদন্ত করলেন চুরি করার জায়গাগুলো, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল। তাহলে বেন প্রাইস তদন্ত করলেন চুরি করার স্থানগুলো, জায়গাগুলো, দৃশ্যগুলো, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল। এই ছিল টেক্সটের লাইন। এবার প্রশ্নটা দেখো, হু ওয়াজ বেন প্রাইস, বেন প্রাইস কে ছিলেন, হোয়াট ডিড হি সে, তিনি কি বলেছিলেন, তিনি কি বলেছিলেন। তারপর হোয়াট ডিড হি নিউ অব জিমিস হ্যাবিট, তিনি জিমিসের অভ্যাস সম্পর্কে কি কি জানতেন। এখানে তিনটে কোশ্চেন আছে, প্রথম দুটো এক নম্বর, তারপরে তার তিন নম্বর। দেখো প্রথমকার উত্তরটা আমি বলছি, কোশ্চেনটা হচ্ছে হু ওয়াজ বেন প্রাইস, বেন প্রাইস কে ছিল। দেখো বেন প্রাইস ওয়াজ এ ডিটেকটিভ, বেন প্রাইস ছিলেন একজন ডিটেকটিভ, একজন গোয়েন্দা, ইন ও হেনরির শর্ট স্টোরি, ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন গল্পে, জিমি ভ্যালেন্টাইনের, জিমি ভ্যালেন্টাইন ছোট গল্পে বেন প্রাইস ছিলেন একজন গোয়েন্দা। তারপর দ্বিতীয় কোশ্চেনটা, হোয়াট ডিড হি সে, তিনি কি বললেন, তিনি দৃশ্যগুলো দেখলেন, চুরি করার স্থানগুলো দেখলেন এবং কি বললেন। দেখো উত্তরটা এখানে, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য প্লেসেস অফ রবারিজ, বেন প্রাইস তদন্ত করলেন চুরি করার স্থানগুলি, অ্যান্ড রিমার্ক দ্যাট, এবং মন্তব্য করে বললেন যে ইট ওয়াজ দ্য টাস্ক, এটা হচ্ছে কাজ অফ ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন, এটা সেই দুষ্টু জিমি ভ্যালেন্টাইনের এই কাজ, এইগুলো সবই দুষ্টু জিমি ভ্যালেন্টাইনের কাজ। হি হ্যাড স্টার্টেড এগেন, সে পুনরায় শুরু করেছে, টু ব্রেক সেভ, সিন্দুক ভাঙতে, সে সিন্দুক ভাঙতে পুনরায় আবার শুরু করেছে। সে আগে যেমন চুরি করতো, এখন আবার সেরকম সিন্দুক ভেঙে চুরি করতে আরম্ভ করেছে। এরপরে একটা বড় প্রশ্ন আছে, দেখো কোশ্চেনটা, হোয়াট ডিড হি নিউ অফ জিমিস হ্যাবিট, তিনি জিমির অভ্যাস সম্পর্কে কি জানতেন। দেখো উত্তরটা এখানে দেওয়া আছে, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, বেন প্রাইস জানতেন জিমির অভ্যাস কেমন। হি হ্যাড লার্ন দেম, তিনি সেগুলো শিখেছিলেন, হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন তিনি স্প্রিংফিল্ডের চুরির ঘটনাতে, স্প্রিংফিল্ডের কেসটাতে তিনি যখন তদন্ত করছিলেন, তখন তিনি জিমির অভ্যাসগুলো, জিমির স্বভাবগুলো তিনি জেনেছিলেন। দেখো জিমির অভ্যাসগুলো কি কি, জিমি কুড গিভ লং জাম্প, জিমি লম্বা লম্বা লাফ দিতে পারত, অ্যান্ড কুড গেট কুইক, কুড গেট অ্যাওয়ে কুইকলি, অ্যান্ড কুড গেট অ্যাওয়ে কুইকলি, এবং দ্রুত পালিয়ে যেতে পারত। সেন্টেন্সটা আমি আরেকবার বলছি, জিমি কুড গিভ লং জাম্প, জিমি লম্বা লম্বা লাফ দিতে পারত, অ্যান্ড কুড গেট অ্যাওয়ে কুইকলি, এবং দ্রুত পালিয়ে যেতে পারত। হি হ্যাড নো কনফিডারেট, হি হ্যাড নো কনফিডারিট, তার কোনো সঙ্গী থাকতো না উইথ হিম, তার সাথে কোনো সঙ্গী থাকতো না। হি হ্যাড এ টেস্ট ফর গুড সোসাইটি, তার একটা খুব ভালো রুচি ছিল ভালো মানুষ সেজে থাকার, সমাজের সভ্য মানুষের একটা রুচি ছিল তার মধ্যে। দেয়ার দিস ওয়ার দ্য ওয়েস, এইগুলোই ছিল উপায়, দ্যাট হ্যাড হেল্প হিম, যেগুলো তাকে সাহায্য করেছিল, টু অ্যাভয়েড সিভার পানিশমেন্ট, তাকে প্রচণ্ড শাস্তির হাত থেকে বাঁচিয়েছিল এই অভ্যাসগুলোই। সে কখনো ধরা পড়তো না, সে লম্বা লম্বা ঝাঁপ দিতে পারতো, লাফ দিয়ে চলে যেত, দ্রুত পালিয়ে যেত, আবার কোনো সঙ্গীও রাখতো না, তার ফলে তাকে ধরাও যেত না। এই অভ্যাসগুলোই ছিল জিমির অভ্যাসের মধ্যে, সে কঠোর শাস্তির হাত থেকে বাঁচত, এবং এখানেতে জিমির অভ্যাসগুলো যেগুলো জানতে চেয়েছিল সেগুলোই হলো এইগুলো। এবার আমি দু নম্বর কোশ্চেনটা আসছি, এটা 2020 সালে এসেছিলো, তোমরা এগুলো খাতাতে লিখে রাখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার আমি 2019 সালের কোশ্চেনটা বলছি, দেখো, মিস্টার রাল্ফ ডি স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেজ। মিস্টার রাল্ফ ডি স্পেন্সার হলো ফিনিক্স পাখির মতন, যে মিস্টার যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছে।
তাহলে মিস্টার রাজ ডিসপেন্সার হলো ফিনিক্স পাখির মতন যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছে। এবার প্রথমকার প্রশ্নটা দেখো, এখানেও তিনটে প্রশ্ন আছে। হু ইজ রাজ ডিসপেন্সার, রাজ ডিসপেন্সার কে? আমি প্রথমেই উত্তরটা বলে দিচ্ছি একটা একটা করে। ইন ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন গল্পতে রাজ ডিসপেন্সার ইজ জিমি ভ্যালেন্টাইন, রাজ ডিসপেন্সার আর কেউ নয়, সে হলো জিমি ভ্যালেন্টাইন। হু হ্যাজ রেজিস্টার্ড হিমসেলফ অ্যাজ রাজ ডিসপেন্সার, যে নিজেকে লিপিবদ্ধ করেছিল, নিজেকে পরিচয় দিয়েছিল রাজ ডিসপেন্সার বলে। ইন দ্য প্ল্যান্টার্স হোটেল বা ইন প্ল্যান্টার্স হোটেল, এখানে দা দেয়া নেই, ইন প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার্স হোটেলে সে তার নামটা রাগ ডিসপেন্সার হিসেবে নথিভুক্ত করেছিল। ইন এলমোর টাউন, এলমোর শহরে এসে পরিষ্কার বুঝতে পেরেছে। তাহলে এখানে জানতে চেয়েছিল যে রাগ ডিসপেন্সারটা কে, রাগ ডিসপেন্সার হলো জিমি ভ্যালেন্টাইন, যে নিজেকে রাগ ডিসপেন্সার নামে পরিচয় দিয়েছিল প্ল্যান্টার্স হোটেলে। এবার এখানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ ফিনিক্স, ফিনিক্স জিনিসটা কি, ফিনিক্সটা কি? ফিনিক্স হলো এক প্রকার পাখি। দেখো ফিনিক্স ইজ এ মিথোলজিক্যাল বার্ড, ফিনিক্স হলো একটা পৌরাণিক পাখি। দিস ইমাজিনারি বার্ড লিভস ফর 500 or 600 years, এই কল্পনার পাখিটা, কল্পনার জগতের পাখিটা 500 থেকে 600 বছর বাঁচে। ইন আরবিয়ান ডেজার্ট, আরব মরুভূমিতে। দেন ইট সেট ফায়ার অন ইটসেলফ, তারপর সে তার নিজের শরীরেই আগুন দিয়ে দেয়। অ্যান্ড ইট ইজ বর্ন এগেন, এবং সে পুনরায় জন্মলাভ করে। রাইজিং ফ্রম ইটস অ্যাশেস, সে তার ছাই থেকে উঠে আসে। তাহলে আরেকবার বলছি পুরো ব্যাপারটা, ফিনিক্স ইজ এ মিথোলজিক্যাল বার্ড, ফিনিক্স হলো একটা পৌরাণিক পাখি। দিস ইমাজিনারি বার্ড লিভ ফর 500 or 600 years, এই কল্পনার জগতের পাখিটা 500 থেকে 600 বছর বেঁচে থাকে। ইন আরবিয়ান ডেজার্ট, আরব মরুভূমিতে, হয়তো এটা আরব মরুভূমিতেই ঘটে। তারপর দেন ইট সেট ফায়ার টু ইটসেলফ, তারপর সে তার নিজের শরীরেই আগুন দিয়ে দেয়। অ্যান্ড ইজ বর্ন এগেন, এবং পুনরায় আবার সে পুড়ে গিয়ে পুনরায় একটা নতুন পাখি হয়ে যায়। রাইজিং ফ্রম ইটস অ্যাশেস, সে তার ছাই থেকেই উঠে আসে। সে তার ছাই থেকে, যে ছাইটা হলো, সেই ছাই থেকেই সে আবার একটা নতুন পাখি হলো। সে আবার 500-600 বছর বাঁচবে, তারপর আবার সে এরকম করবে। এইভাবে এই পাখিটা কখনো মরে না। আচ্ছা, তারপর এখানে কোশ্চেন দিয়েছে, দেখো হোয়াই হ্যাজ দ্য কম্পারিজন মেড, কেন এইরকম তুলনা করা হলো, কেন জিমি ভ্যালেন্টাইনকে হঠাৎ করে সেই ফিনিক্স পাখির সাথে কেন তুলনা করা হলো। দেখো এখানে উত্তরটা, হেয়ার জিমি ইজ কম্পেয়ার টু, এখানে জিমিকে তুলনা করা হয়েছে টু দ্য ফিনিক্স, ওই ফিনিক্স পাখির সাথে, জিমিকে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয়েছে। বিকজ হি হ্যাজ অলসো বার্নড, কারণ সেও পুড়িয়ে ফেলেছিল হিমসেলফ, নিজেকে, সে নিজেকে পুড়িয়ে ফেলেছিল। কিসের আগুনে? বাই দ্য ফ্লেম অফ লাভ, ভালোবাসার আগুনে সে নিজেকে পুড়িয়ে ফেলেছিল। আবার বলছি, হেয়ার জিমি ইজ কম্পেয়ার টু দ্য ফিনিক্স, এখানে জিমিকে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয়েছে। বিকজ, কারণ হি হ্যাজ অলসো বার্নড হিমসেলফ, সেও নিজেকে পুড়িয়ে ফেলেছিল। বাই দ্য ফ্লেম অফ লাভ, ভালোবাসার আগুনে সে নিজেকে পুড়িয়ে ফেলেছিল। অ্যান্ড হ্যাজ গট এ নিউ লাইফ, এবং সে একটা নতুন জীবন পেয়েছিল। অ্যাজ রাগ ডিসপেন্সার, রাগ ডিসপেন্সার হিসাবে সে তার একটা নতুন জীবন নিয়েছিল। আচ্ছা দেখো, হি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, সে একটা নতুন ব্যবসা শুরু করেছিল। অ্যান্ড ওয়ান্টস টু লিভ অনেস্টলি, এবং সে সৎ পথে বাঁচতে চেয়েছিল। হ্যাঁ, এখানে জিমিও যেমন ফিনিক্স পাখি মরে গিয়ে পুড়ে গিয়ে আবার বেঁচে যায়, জিমি ভ্যালেন্টাইনও যেন ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে গিয়ে সে একটা নতুন মানুষ, সৎ পথে বাঁচতে চায়, এরকম একটা মানুষ তৈরি হয়েছিল। তাই এই তুলনাটা করা হয়েছে। তারপর এবার আমি 3 নম্বর কোশ্চেনটা আসি। 3 নম্বরটা 2002 বার এসেছিল, 2018 সালে এসেছিল, 2015 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে হচ্ছে। দেখো, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, বলছে জিমি তার পুরাতন বন্ধু যে সেন্ট লুইসে থাকে, সেই সেন্ট লুইসে জিমি তার চিঠিতে পুরাতন বন্ধুকে কী লিখলেন। আবার বলছি কোশ্চেনটা, হোয়াট ডিড জিমি রাইট, জিমি কী লিখলেন টু হিজ ওল্ড ফ্রেন্ড, তার পুরাতন বন্ধুকে, জিমি কী লিখলেন তার পুরাতন বন্ধুকে, ইন সেন্ট লুইস, সেন্ট লুইসে। তারপর হোয়াই ডিড হি রাইট, সো তিনি কেন এই চিঠিটা লিখলেন, দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, 3+2। আচ্ছা প্রথমে বড় প্রশ্নটা বলে দিচ্ছি, 3 নম্বর, কেন তিনি জিমি চিঠিটা লিখলেন। দেখো, ইন ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন গল্পতে জিমি রোট এ লেটার, জিমি একটা চিঠি লিখেছিল টু হিজ ওল্ড ফ্রেন্ড, তার পুরাতন বন্ধু, ইন সেন্ট লুইস,
সেন্ট লুইসে পুরাতন বন্ধুকে একটা চিঠি লিখেছিল, কি জন্য? টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স, কিছু ছোট ছোট ব্যাপার ঠিক করে নিতে, অ্যান্ড টু প্রেজেন্ট হিজ বার্গলার টুলস, এবং তার চুরি করার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তার বন্ধুকে উপহার দিতে, উপহার দেবে বলে সে তার বন্ধুকে চিঠি লিখেছিল। দেখো চিঠিতে কী লিখেছিল, এখানে ছোট করে লেখা আছে, তোমরা টেক্সট বই অনেক বড় করে পাবে। ইন হিজ লেটার টু বিলি, তার বিলিকে লেখা চিঠিতে, বিলি হচ্ছে ওর বন্ধুর নাম, বিলিকে লেখা চিঠিতে জিমি ইনফর্মড হিজ ফ্রেন্ড, জিমি তার বন্ধুকে জানিয়েছিল দ্যাট হি হ্যাড কুইট দ্য ওল্ড হ্যাবিট অফ বার্গলারি, বার্গালরি। হ্যাঁ আচ্ছা, আর একবার বলছি তাহলে, ইন হিজ লেটার টু বিলি, বিলিকে লেখা তার চিঠিতে জিমি ইনফর্মড হিজ ফ্রেন্ড, জিমি তার বন্ধুকে জানিয়েছিল দ্যাট যে হি হ্যাড কুইট, সে ছেড়ে দিয়েছে দ্য ওল্ড হ্যাবিট, পুরাতন অভ্যাসটা অফ বার্গালরি, বার্গালরি মানে হচ্ছে চুরি করা, হ্যাঁ ছিচকে চুরিকে বার্গালরি বলা হয়, সে চুরি করার অভ্যাসটা সে ছেড়ে দিয়েছে, এটা সে তার বন্ধুকে জানিয়েছে। হি ওয়াজ মেকিং অ্যান অনেস্ট লিভিং, সে এখন সে সৎপথের জীবনযাপন করছিল বাই ওপেনিং এ নাইস স্টোর, একটা সুন্দর দোকান খুলে। হি ওয়াজ মেকিং অ্যান অনেস্ট লিভিং, সে সৎপথে জীবনযাপন করছিল বাই ওপেনিং এ নাইস স্টোর, একটা সুন্দর দোকান খুলে। হি ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ, সে এমনকি বিবাহ করতে যাচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে। তারপর দেখো, সি বিলিভড জিমি, সেই মেয়েটা জিমিকে বিশ্বাস করে, অ্যান্ড হি উড নট ডু এনি ক্রুড থিংস, এবং সে আর কোনো খারাপ কাজ করবে না, ক্রুড থিংস মানে বাঁকা কাজ বা খারাপ কাজ, সে আর কোনো খারাপ কাজ করবে না। তারপর জিমি আস্ক বিলি, জিমি বিলিকে বলল টু কাম সিওরলি, সে যেন নিশ্চিতভাবে আসে অ্যাট সুলিভান প্যালেস, সুলিভান প্যালেসে যেন সে নিশ্চিতভাবে আসে, বিকজ হি উড ব্রিং দ্য বার্গলার টুলস উইথ হিম, কারণ সে সেই চুরি করা যন্ত্রপাতিগুলো তার সাথে নিয়ে আসবে, সেই চুরি করা যন্ত্রপাতিগুলো সে তার সাথে নিয়ে আসবে, সেই জন্য তার বন্ধুকে অনুরোধ করলো যে সে যেন অবশ্যই সেখানে আসে। এবার হোয়াই ডিড হি রাইট সো, কেন সে এরকম চিঠিটা লিখতে গেল, দেখো এখানে যতগুলো কোশ্চেন থাকবে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখবে, এখানে আরেকটা কোশ্চেন থেকে প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখা হয়েছে। জিমি রোট সো টু হিজ ফ্রেন্ড, জিমি এইরকম লিখলো তার বন্ধুকে বিকজ, কারণ হি ওয়ান্টেড টু স্ন্যাপ, সে চেয়েছিল ছিন্ন করে দেবে অল দ্য রিলেশনশিপ, সমস্ত সম্পর্ক উইথ হিজ পাস্ট লাইফ, তার অতীতের অতীত জীবনের সাথে, তার অতীত জীবনের সাথে সমস্ত সম্পর্ক সে ছিন্ন করবে বলে সেই চিঠিটা তার বন্ধুকে লিখেছিল। হি ওয়ান্টেড টু লিভ অনেস্টলি, সে সৎপথে বাঁচতে চেয়েছিল। হি ডিড নট ওয়ান্ট টু লুজ অ্যানাবেল অ্যাট এনি কস্ট, সে অ্যানাবেলকে কোনো প্রকারে হারাতে চায়নি, সে অ্যানাবেলকে কোনো প্রকারে হারাতে চায়নি, তাই সে এরকম চিঠিটা করলো এবং পুরাতন সমস্ত কিছু সে ভুলে যেতে চেয়েছিল। এটা ছিল তিন নম্বর কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, এটাও এই কোশ্চেনটাও 2018 সাল, এবং আরেকটা কোশ্চেন আছে 2014 সাল, যে দুটো প্রশ্নের উত্তর একই হবে। দেখো, দ্য ফ্রাইটেন চাইল্ড আনহার্মড, ভীত শিশুটা আনহার্মড, যার কোনো ক্ষতিই হয়নি, ফেল ইন টু হার মাদার শাম, সে তার মায়ের কোলে ফিরে গেল, মায়ের কোলে পড়ে গেল, সেই মানে হচ্ছে ভীত শিশুটা ক্ষতি না হয়ে মায়ের কোলে ফিরে গেল। আচ্ছা হু, এবার দেখো কোশ্চেনটা শুরু হচ্ছে, ওটা টেক্সটের লাইন ছিল, হু ওয়াজ দ্য চাইল্ড রেফার টু হিয়ার, এখানে কোন শিশুর কথা বলা হয়েছে। হোয়াই ওয়াজ দ্য চাইল্ড ফ্রাইটেন্ড, কেন শিশুটা ভয় পেয়েছিল। হাউ ডিড দ্য চাইল্ড ফল ইন টু হার মাদার্স আর্মস, কীভাবে সেই শিশুটাকে সুরক্ষিত অবস্থায় তার মায়ের বাহুতে ফিরিয়ে দেওয়া হলো, এটা 2018 সালে এসেছিল। এর সাথে একটা 2014 সালে একটা কোশ্চেন এসেছিল, সেই একই রকমই প্রশ্ন। দেখো, দ্যাট চাইল্ড, সেই শিশুটা, সি কান্ট স্ট্যান্ড ইন ইট লং ইন দেয়ার, ওই শিশুটা সে ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না, সে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সে ওখানে বেশিক্ষণ বাঁচতে পারবে না, টিকে থাকতে পারবে না। দেখো, হুইজ রেফার টু হেয়ার, এখানে কার কথা বলা হয়েছে। হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, কেন সে বিপদে পড়েছিল। হাউ ওয়াজ সি সেভড, সে কীভাবে রক্ষা পেল, কীভাবে তাকে রক্ষা পাওয়া হলো, মানে হচ্ছে উদ্ধার করা হয়েছিল, সেভ করা হয়েছিল। এই তিন দুটো প্রশ্নের উত্তরই দেখো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। প্রথমের প্রশ্নটা এখানে কার কথা বলা হয়েছে, দুটোতেই ছিল হু ইজ রেফার টু হেয়ার, এখানে বলেছে হু ওয়াজ দ্য চাইল্ড রেফার টু হেয়ার, শিশুটাকে। দেখো এখানে, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, ভীত শিশুটা ওয়াজ ছিল
5 ইয়ার্স ওল্ড, মৃত শিশুটা ছিল 5 বছর বয়স্ক আগাথা, আগাথা ওই মেয়েটার নাম আগাথা, 5 বছর বয়স্ক আগাথা, ইন হেনরিস, আচ্ছা ইন ও হেনরিস শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন গল্পে ভীত শিশুটা ছিল আগাথা। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, কেন সে বিপদে পড়েছিল। হ্যাঁ, বা এখানে কোশ্চেন ছিল হোয়াই ওয়াজ দ্য চাইল্ড ফ্রাইটেন্ড, কেন শিশুটা ভয় পেয়েছিল। দেখো উত্তরটা, দ্য চাইল্ড ওয়াজ ফ্রাইটেন্ড, চাইল্ড শিশুটা ভয় পেয়েছিল, বিকজ কারণ সি ওয়াজ শাট, কারণ তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন এ ডার্ক ভল্ট, একটা অন্ধকার সিন্ধুকের মধ্যে। শিশুটা ভয় পেয়েছিল কারণ তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল একটা অন্ধকার সিন্ধুকের মধ্যে। আচ্ছা, হার এল্ডার সিস্টার, তার বড় দিদি সাঠা তাকে বন্ধ করে দিয়েছিল দেয়ার সেখানে, ইন এ স্পিরিট অফ প্লে, খেলা করতে করতে, খেলতে খেলতে তার বড় দিদি তাকে ওখানে বন্ধ করে দিয়েছিল। দেয়ার ওয়াজ নট এনাফ এয়ার ইন দ্য ভল্ট, সেই সিন্ধুকের মধ্যে বেশি বাতাসও ছিল না, তাই সে বিপদে পড়েছিল আর সে ভীতও হয়ে গেছিল। এবার লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো সুরক্ষিত অবস্থায়। দেখো উত্তরটা, দ্য চাইল্ড ফেল ইন টু হার মাদার্স আর্ম, শিশুটাকে ফিরিয়ে দেওয়া হলো তার মায়ের বাহুতে আনহার্মড, মানে হচ্ছে সুরক্ষিতভাবে, ক্ষতি না হয়ে, বাই দ্য অ্যাটেম্পট অফ জিমি, জিমির চেষ্টায়। তাহলে শিশুটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো সুরক্ষিতভাবে, জিমির চেষ্টায়। জিমি রেস্কিউড দ্য ফ্রাইটেন চাইল্ড, জিমি উদ্ধার করেছিল সেই ভীত শিশুটাকে ফ্রম দ্য ডার্ক ভল্ট, সেই অন্ধকার সিন্ধুক থেকে। জিমি অ্যারেঞ্জড হিস বার্গলার টুলস, জিমি অ্যারেঞ্জ করে নিল তার চুরি করার যন্ত্রপাতিগুলো সুইফটলি, খুব দ্রুত, অ্যান্ড অর্ডারলি, এবং শৃঙ্খলিতভাবে। হি থ্রিউ ব্যাক দ্য বোল্ট, সে সেই বোল্টগুলোকে, খিলগুলোকে ভেঙে ফেললো, খুলে ফেললো, অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটাও খুলে ফেললো উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। তাহলে জিমি ভ্যালেন্টাইন বোল্টগুলোকে ভেঙে ফেললো এবং দরজাটা খুলে ফেললো 10 মিনিটের মধ্যে। ব্রেকিং অল হিস প্রিভিয়াস রেকর্ড, তার সমস্ত অতীতের রেকর্ড ভেঙে দিয়ে। তারপর দাস আগাথা ওয়াজ রেস্কিউড সেফলি, এইভাবে আগাথা উদ্ধার পেল নিরাপদে, অ্যান্ড ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার শামস, এবং তার মায়ের কোলেতে ফিরে গেল। এই ছিল 2018 সালের এবং 14 সালের কোশ্চেনটা। এবার পরবর্তী কোশ্চেনে আসছি, যেটা 2017 সালে এসেছিল। দেখো, হোয়াট ডিড জিমি ডু ফ্রম দ্য টাইম হি গট আউট অফ জেল, জিমি কী করলো যখন সে জেল থেকে বেরোলো, টিল হি মেট মাইক ডোলান, মাইক ডোলানের সাথে দেখা করার আগে পর্যন্ত, জেলখানা থেকে বেরিয়ে মাইক ডোলানের সাথে দেখা করার আগে পর্যন্ত জিমি কী করেছিল সেটা উল্লেখ করতে বলছে। এখানে একটাই প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন, দেখো, তাই একটাই প্যারাগ্রাফে লেখা আছে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইন ও হেনরি শর্ট স্টোরি, ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন গল্পে জিমি ওয়াজ পার্ডন, জিমিকে ক্ষমা করে দেওয়া হয়েছিল বাই গভর্নর, গভর্নরের দ্বারা। ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন গল্পে জিমিকে ক্ষমা করা হয়েছিল গভর্নরের দ্বারা। অ্যান্ড ওয়াজ রিলিজ ফ্রম দ্য জেল, এবং তাকে জেল থেকে ছাড়া হয়েছিল ইন দ্য মর্নিং, সকালবেলায়, তাকে জেলখানা থেকে ছাড়া হয়েছিল সকালবেলায়। আফটার হিজ রিলিজ হি ডিড নট রিগার্ড, তার মুক্তি পাওয়ার পর সে মোটেও পাত্তা দিল না, সে মোটেও রিগার্ড জানালো না, শ্রদ্ধা জানালো না, সে মোটেও লক্ষ্য করলো না দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গান, দ্য ওয়েভিং ট্রিস, মানে হচ্ছে ওয়েভিং গ্রিন ট্রিস, মানে হচ্ছে দুলন্ত সবুজ গাছের, অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলেদের সুগন্ধ সে মোটেও সে শুনল না। কো হি ওয়েন্ট স্ট্রেট, সে সোজা চলে গেল টু এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে চলে গেল, সে সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল। দেয়ার হি হ্যাড এ ব্রয়েল চিকেন, সেখানে সে একটা ঝলসানো মুরগি খেলো, মানে হচ্ছে ব্রয়েল চিকেন খেলো, এ বোতল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা ওয়াইন খেলো, অ্যান্ড এ সিগারেট, এবং একটা সিগারেট খেলো। তাহলে সে পাখিদের গান শুনলো না, দুলন্ত সবুজ ঘাসেদের গাছেদের পাত্তা দিল না, ফুলেদের গন্ধও শুনলো না, সোজা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে সে একটা ব্রয়েলড চিকেন খেলো, এক বোতল হোয়াইট ওয়াইন খেলো, এবং একটা সিগারেট খেলো। তারপর দেখো সেখান থেকে কী করলো, ফ্রম দেয়ার হি প্রসিডেড টু দ্য ডিপোর্ট, সেখান থেকে সে ডিপোর্ট ঘাঁটির দিকে চলে গেল, মানে রেল স্টেশনের দিকে হয়তো চলে গেল। হি টস্ট এ কোয়ার্টার ইন টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, তার মনটা কিন্তু ভালো ছিল, সে একটা কোয়ার্টার ছুঁড়ে দিল, একটা পয়সা ছুঁড়ে দিল একটা অন্ধ মানুষের টুপিতে। দেন তারপর হি বোর্ডেড হিজ ট্রেন, তারপর সে তার ট্রেনে চেপে পড়লো।
ইন থ্রি আওয়ার্স অফ ট্রেন জার্নি, 3 ঘন্টার ট্রেন জার্নি করার পর হি কেম টু এ লিটিল টাউন, সে একটা ছোট্ট শহরে চলে এলো, নিয়ার দ্য স্টেট লাইন, যেটা রাজ্যের সীমানায়, স্টেটের লাইনের সীমানায় সে চলে এলো, রাজ্যের সীমানায় চলে এলো। দেন হি ওয়েন্ট টু দ্য কাফে অফ মাইক ডোলান, তারপর সে মাইক ডোলানের কাফের মধ্যে গেল টু মিট হিম, তার সাথে দেখা করার জন্য। এই মাইক ডোলান হচ্ছে তার বন্ধু। মাইক ডোলান ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, মাইক ডোলান সে একাই বসেছিল পর্দার আড়ালে, হোয়েন জিমি মেট হিম, যখন জিমি তার সাথে দেখা করতে এসেছিল। এই হলো পুরো ঘটনা, জিমি মাইক ডোলানের সাথে দেখা করার আগে সে কী করেছিল। তোমরা এটাকে ভালো করে লিখে রাখো, যদি পরীক্ষায় আসে কম তোমরা লিখতে পারবে, কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটা আসছি, এটা 2016 সালে এসেছিল, দেখো। হোয়াট নিউ নেম ডিড জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউম অ্যাট এলমোর, এলমো শহরে গিয়ে জিমি ভ্যালেন্টাইন কী নতুন নাম নিয়েছিল, দেখো। ইন ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন গল্পে ছোটো, আচ্ছা, ও হেনরির লেখা ছোটো গল্পে জিমি ভ্যালেন্টাইন গল্পে জিমি অ্যাসিউম দ্য নেম অফ রাউথ ডিসপেন্সার অ্যাট এলমোর, জিমি রাউথ ডিসপেন্সার নাম নিয়েছিল এলমো শহরে গিয়ে। তারপর হোয়াট বিজনেস ডিড হি ওপেন দেয়ার, সেখানে সে কী ব্যবসা শুরু করেছিল, দেয়ার হি ওপেন শু বিজনেস, সেখানে সে জুতোর ব্যবসা শুরু করেছিল। হি ওপেন দেয়ার অ্যান এক্সক্লুসিভ শু স্টোর, সে একটা খুব স্বতন্ত্র আলাদা একটা জুতোর দোকান করেছিল, আলাদা করে জুতোর দোকান করেছিল। তারপর হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোর, জিমি এলমো শহরে গিয়ে কীভাবে সফলতা অর্জন করলো, দেখো এটা 3 নম্বর ছিল, তাই কোশ্চেনটা বড় আছে, দেখো। ইন এলমোর জিমি সিকিউরড এ গুড রান অফ দ্য ট্রেড, এলমো শহরে গিয়ে জিমি তার ব্যবসাটা খুব ভালোভাবেই চালালো। সোশ্যালি হি ওয়াজ এ সাকসেসফুল পার্সন, সামাজিকভাবে সে একজন সফল ব্যক্তি হলো। হি মেড মেনি ফ্রেন্ডস, সে অনেক বন্ধু করলো। তারপর দে আর হি অ্যাকম্পানিজ দ্য উইস অফ হিস হার্ট, সেখানে সে তার মনের ইচ্ছাও পূর্ণ করলো। হি মেট মিস অ্যানাবেল, সে মিস অ্যানাবেল অ্যাডামের সাথে দেখা করলো। অ্যান্ড ওয়াজ ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং তার সৌন্দর্যের দ্বারা, তার মাধুর্যের দ্বারা সে বন্দী হয়ে গেল। আফটার দ্য এন্ড অফ এ ইয়ার, 1 বছর পরে, হি সিচুয়েশন ওয়াজ ভেরি গুড, তার অবস্থা খুবই ভালো হয়ে গেল, খারাপ থেকে ভালো হয়ে গেল, 1 বছর পর তার অবস্থা ভালো হয়ে গেল। কী হলো, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সেখানকার সম্প্রদায়ের মানুষদের সম্মান পেয়েছিল। হি শু স্টোর ওয়াজ ফ্লোরিসিং, তার জুতোর দোকান তো একেবারে খুব বড় হয়ে গেছিল। হি অ্যান্ড মিস অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ভেরি সুন, সে এবং অ্যানাবেল শীঘ্রই বিবাহ করবে বলে নিযুক্ত হয়ে গেছিল, খুব শীঘ্রই তাদের বিবাহ হবে। হি অ্যাচিভ দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট অফ অ্যানাবেলস ফ্যামিলি, সে আবার ওই অ্যানাবেলদের পরিবারের সম্মান এবং ভালোবাসা দুটোই পেয়েছিল। মিস্টার অ্যাডাম যে হচ্ছে অ্যানাবেলস ফাদার, যে হচ্ছে অ্যানাবেলের বাবা, অলসো অ্যাপ্রুভ স্পেন্সার, সেও স্পেন্সারকে মেনে নিল। হি ওয়াজ মেকিং অ্যান অনেস্ট লিভিং দেয়ার, সেখানে একটা সৎ পথের জীবনযাপন করছিল, এই এলমো শহরে গিয়ে এইভাবেই সে সফলতা অর্জন করলো। এটা ছিল 2016 সালের প্রশ্ন। এবার আমি তারপরের প্রশ্নটা, এর পরের কোশ্চেনগুলো 15 সাল এবং 14 সালের কোশ্চেনগুলো আগে এসে গেছে। 15 সালের কোশ্চেনটা কোথায় এসেছে আমি বলে দিচ্ছি, দেখো 2014 সালের কোশ্চেনটাই, 4 নম্বরটা কোশ্চেনটা 2014 সালে এসেছে, আর 15 সালের প্রশ্নটা, এই 3 নম্বর প্রশ্নটাতে 2015 সালের কোশ্চেনটা এসে গেছে। তাহলে 2014 থেকে একদম 2020 সাল পর্যন্ত, কারেন্ট ইয়ার পর্যন্ত আমি বড় প্রশ্নগুলোও তোমাদের বলে দিলাম। এবার আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত শর্ট কোশ্চেন বলে দেবো। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সিলেবাসে সমস্ত শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন এবং টোটাল সিলেবাসে যা কিছু আছে সব কিছু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তোমরা 11 ক্লাসের প্লে লিস্টে গিয়ে দেখো, দেখবে তোমাদের সব ভিডিও এখানে লোড করা আছে। এবার তাহলে আমি শর্ট কোশ্চেনগুলো বলে দিই। প্রথমকার কোশ্চেনটা, হু ওয়াজ মাইক ডোলান, মাইক ডোলান কে ছিল, এটা 2020 সালে এসেছিল, পাশে সালগুলো লেখা আছে তোমরা দেখে নেবে। আচ্ছা, মাইক ডোলান ওয়াজ ওয়ান অফ জিমি ভ্যালেন্টাইন্স ফ্রেন্ড, মাইক ডোলান ছিলেন জিমি ভ্যালেন্টাইনের বন্ধুর মধ্যে একজন। হি ওয়াজ দ্য ওনার অফ এ কাফে, সে একটা কাফের মালিক ছিল। পরের কোশ্চেনটা বলছি, হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন, আচ্ছা সেই জেলখানার ক্লার্কটা জিমি ভ্যালেন্টাইনকে কী দিয়েছিল। দ্য ক্লার্ক হ্যান্ডেড জিমি ভ্যালেন্টাইন এ রেলরোড টিকিট, $5 অ্যান্ড $5 বিল, জিমি ভ্যালেন্টাইনকে সেই ক্লার্কটা দিয়েছিল একটা রেলের টিকিট এবং $5 বিল দিয়েছিল। তারপরে প্রশ্নটা আসছি,
হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 মান্থ অফ হিস ইমপ্রিজনমেন্ট, যখন জিমি ভ্যালেন্টাইনের 10 মাস জেল হয়েছিল তখন সে কোথায় কাজ করছিল? দেখো, জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন দ্য প্রিজন শু শপ। জিমি ভ্যালেন্টাইন কাজ করেছিল জেলখানার প্রিজনের জুতোর দোকানে ডিউরিং দ্য 10 মান্থ অফ হিস ইমপ্রিজনমেন্ট, তার যখন 10 মাসের জেল হয়েছিল। হাউ ওল্ড ওয়াজ আগাথা হু গট ট্র্যাপ ইনসাইড দ্য ওয়ার্ল্ড, যে আগাথা যেমনে সিন্ধুকের মধ্যে আটকা পড়ে গেছিল তার বয়স কত ছিল? এটা 2019 সালে এসেছিল। দেখো, আগাথা ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড, আগাথা ছিল 5 বছর বয়স্ক। হু গট ট্র্যাপ ইনসাইড দ্য ভল্ট, যে সিন্ধুকের মধ্যে আটকা পড়ে গেছিল। তারপর দেখো, ইন উইচ হোটেল ডিড জিমি এনগেজ এ রুম এলমোর, আচ্ছা এলমোর শহরে গিয়ে জিমি কোন হোটেলে তার ঘর ভাড়া নিয়েছিল? ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার্স হোটেলে জিমি এনগেজড এ রুম ইন এলমোর, এলমোর শহরের জিমি প্ল্যান্টার্স হোটেলে তিনি একটা ঘর ভাড়া করেছিলেন। তারপর হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে কে ক্ষমা করে দিয়েছিল? দ্য গভর্নর হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন, গভর্নর জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করেছিলেন। তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন, জেলখানায় যে গার্ডটা ছিল, রক্ষীটা ছিল, তার নাম কি ছিল? দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন ওয়াজ কর্নিন, তার নাম ছিল কর্নিন। তারপরে একটা আসছি, হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট, জিমি রেস্টুরেন্টে গিয়ে কি খাবার খেয়েছিল? দেখো, জিমি এনজয়েড এ ব্রয়েল চিকেন, জিমি একটা ব্রয়েল চিকেন খেয়েছিল, এ বোতল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা মদ খেয়েছিল, অ্যান্ড এ সিগার, এবং একটা সিগারেট খেয়েছিল ইন দ্য রেস্টুরেন্টে। তারপর একটা, হোয়াট ডিড জিমি সুটকেস কন্টেন্ট, জিমি সুটকেসের মধ্যে কী কী ছিল? দেখো, জিমি সুটকেসের মধ্যে কী কী ছিল, জিমি সুটকেস কন্টেন্ট, জিমি সুটকেসের মধ্যে ছিল বার্গলার টুলস, চুরি করা যন্ত্রপাতি ছিল জিমি সুটকেসের মধ্যে। দেয়ার ওয়্যার ড্রিলস, সেখানে ড্রিলস মেশিন ছিল, পাঞ্চ মেশিন ছিল, ব্রেসেস অ্যান্ড বিটস ছিল, ক্লাম্পস ছিল, অগার ছিল, এক্সেট্রা ইত্যাদি সব জিনিসপত্র ছিল। এসব জিনিসের নাম তোমরা দেখে নাও। ওয়ার্ডটা, হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেসড বাই জিমি, কেন সেই ক্লার্কটা জিমিকে দেখে ইমপ্রেস হয়ে গেল, কেন ইমপ্রেস হয়ে গেল? দেখো, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লদেস অ্যান্ড ম্যানার্স অফ জিমি, ক্লার্কটা জিমির পোশাক আশাক এবং চালচলন ম্যানার্স দেখে ইমপ্রেস হয়েছিল। তারপরটা, হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন গল্পে তদন্তকারী অফিসারটাকে বেন, ঠিক আছে, বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। বেন প্রাইস হলো তদন্তকারী অফিসার জিমি ভ্যালেন্টাইন গল্পে। তারপর হুম ডিড জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ ফ্রম দ্য ভল্ট, বলছে সিন্ধুক থেকে ভল্ট থেকে জিমি ভ্যালেন্টাইন কাকে উদ্ধার করেছিল? দেখো, জিমি ভ্যালেন্টাইন রেস্কিউড আগাথা ফ্রম দ্য ভল্ট, জিমি ভ্যালেন্টাইন আগাথাকে উদ্ধার করেছিল সিন্ধুক থেকে। তারপরে এবার এমসিকিউ কোশ্চেনগুলো আসছে, এগুলো 2020 সাল থেকে 2014 সাল পর্যন্ত। দেখো, আফটার ম্যারেজ জিমি ওয়ান্টেড টু গো, বিবাহের পর জিমি চলে যেতে চেয়েছিল, কোথায় চলে যেতে চেয়েছিল? চারেকটা, ওয়েস্ট, পশ্চিমের দেশে। তারপর 2019 সালে জিমি ডিসাইডেড টু বাই হিজ উইডিং স্যুট ফ্রম, আচ্ছা জিমি তার বিবাহের পোশাক কিনতে চেয়েছিল ফ্রম দ্য লিটিল রক, এই যে লাল কালি করা আছে, এগুলো হলো এমসিকিউর উত্তর। তারপর 2018 সালে একটা, দ্য নাম্বার অফ জিমি গট ইন দ্য জেল ওয়াজ, মানে হচ্ছে জিমি জেলখানার মধ্যে যে নাম্বারটা ছিল সেটা হলো 9762। তারপর একটা, আফটার হিজ রিলিজ ফ্রম জেল জিমি কন্টিনিউ হিজ সেকেন্ড বার্গালারি অ্যাক্ট, আচ্ছা বলছে যখন জেলখানা থেকে মুক্তি পেল জিমি তখন তার দ্বিতীয়বার, যেখানটা মুক্তি পাওয়ার পর দ্বিতীয়বার যেখানে চুরি করেছিল সে জায়গাটার নাম কি? সে জায়গাটা হলো লোগান স্পোর্ট, আচ্ছা। তারপর একটা, রাল্ফ স্পেন্সার ওয়াজ, রাল্ফ স্পেন্সারটা কে? দেখো উত্তরটা, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোস আউট অফ জিমি ভ্যালেন্টাইন অ্যাশেস, সে হচ্ছে একটা ফিনিক্স পাখি যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছিল। 2017 সালে দুটো এমসিকিউ ছিল। তারপর একটা, 2016 সালেরটা, মিস্টার অ্যাডাম ওয়াজে, মিস্টার অ্যাডাম কে ছিল? ব্যাংকার, ব্যাংকের মালিক, আচ্ছা। 2015 সালে যে কোশ্চেনটা এসেছে সেটা 2018 সালের কোশ্চেনটা একই কোশ্চেন এসেছে। তারপর 2014 সালেরটা বলছি, জিমি গট হিজ পার্ডন ফ্রম দ্য, জিমি তার ক্ষমার পত্র কোথা থেকে পেয়েছিল? দ্য গভর্নর, গভর্নরের কাছ থেকে ক্ষমার পত্র ছিল। এই ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, সকলে খুব ভালো থাকবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।